আসসালামু আলাইকুম, এটিএন বাংলার সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি মার্সিয়া মিরা। এদিকে সংঘর্ষের ঘটনার পর সচিবালয় ও প্রধান উপদেষ্টার কার্যালয়ের আশপাশ সভা সমাবেশ ও মিছিল নিষিদ্ধ করা হয়েছে। গতরাতে ঢাকা মহানগর পুলিশ গণবিজ্ঞপ্তি দিয়ে এই নিষেধাজ্ঞা জারি করে। সোমবার থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই সিদ্ধান্ত বহাল থাকার কথা বলা হয়েছে গণবিজ্ঞপ্তিতে। এতে বলা হয়েছে, সাম্প্রতিক উদ্ভূত পরিস্থিতি মোকাবেলায় জনশৃঙ্খলা রক্ষার্থে সচিবালয় এবং প্রধান উপদেষ্টার সরকারি বাসভবনের আশপাশ এলাকায় যে কোনো ধরনের সভা সমাবেশ মিছিল শোভাযাত্রা বিক্ষোভ নিষিদ্ধ করা হল। নোয়াখালীতে আবারও বেড়েছে বন্যার পানি, জেলার সেনবাগের সব রাস্তাঘাট তলিয়ে গেছে, শহরের বেশিরভাগ বাড়িঘরে ঢুকে পড়েছে পানি, অনেক এলাকায় এখনও ত্রাণ পাননি বানভাসী মানুষ। ফেনীতে বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে, জেলার 95% এলাকা ডুবে আছে পানিতে। আশ্রয় কেন্দ্রগুলোতে দেখা দিয়েছে খাদ্য ও বিশুদ্ধ খাবার পানির সংকট, তবে হবিগঞ্জে বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে। খোয়াই নদীর পানি বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, সকালে খোয়াই নদীর পানি শায়েস্তাগঞ্জে 447 সেন্টিমিটার এবং হবিগঞ্জের মাছুলিয়ায় 255 সেন্টিমিটার বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। জেলায় 30টি ইউনিয়নের 17,685টি পরিবারের 70,240 জন মানুষ বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছেন। তাদের মধ্যে 125টি আশ্রয় কেন্দ্রের মধ্যে 8টি চালু রাখা হয়েছে। ব্যাটারি চালিত রিক্সা নিষিদ্ধের দাবিতে জাতীয় সংসদ ভবনের সামনে মানিক মিয়া এভিনিউয়ে বিক্ষোভ করেছে পায়ে চালিত রিক্সার চালকরা। সকাল 9:30টার দিকে কয়েকশো রিক্সা চালক ওই সড়কে জড়ো হয়ে মিছিল শুরু করে, ফার্মগেটের দিকে যাত্রা করেন তারা। এক পর্যায়ে ব্যস্ত ওই রাজপথে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের জন্মতিথি বা শুভ জন্মাষ্টমী আজ। সারাদেশে হিন্দু সম্প্রদায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে জন্মাষ্টমী পালন করছেন। এ উপলক্ষে রাজধানীর মিরপুরে কেন্দ্রীয় মন্দির ও ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে আয়োজন করা হয় বিশেষ প্রার্থনা। সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস, পাশবিক শক্তি যখন ন্যায়নীতি ও সত্যকে গ্রাস করতে উদ্যত হয়েছিল, তখন সে অপশক্তিকে দমন করে মানব জাতির কল্যাণ এবং ন্যায়নীতি প্রতিষ্ঠার জন্য এসেছিলেন শ্রীকৃষ্ণ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউব দেখতে ব্রাউজ করুন youtube.com/ETN বাংলা। ধন্যবাদ সবাইকে।